তাকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। পৃথিবীর সকল ফুল ফুটে আবার ঝরে যায়, পচে যায়, কিন্তু মানুষের ভালোবাসা কখনো শুকিয়ে যায় না। তাই একজন লেখকের জন্মদিনে ফুলের শুভেচ্ছা না দিয়ে একটি গ্রন্থ কিনুন, তাহলে লেখকের পরম আনন্দ পাবে আর সেই বইটিও আপনাদের কাছে পৌঁছে যাবে। শুধু মন্ডিতে এবার আমরা সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য শুনবো লিটল মেঘ পিঁপড়া সম্পাদক মিনহাজ ফয়সাল। লিটল মেঘ পিঁপড়া সম্পাদক মিনহাজ ফয়সাল। মঞ্চে আলোকিত মানুষজন, শ্রদ্ধাভাজন গল্পকার সিনেমাওয়াল সামনে উপস্থিত, আরো সিলেটের আলোকিত মানুষজন, মানে সরান্ত প্রথমে দিয়ে দিলাম, আমি এক মিনিটে শেষ করবো, দুই মিনিট না। আমি জানি এখানে যারা আছেন, যারা গল্পকার সিনেমাওয়ালের জন্মদিনের বা প্রকাশন অনুষ্ঠানে এসেছে, আপাতত ওদেরকে সময় দিলে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওনার প্রশংসা করেই যাবেন, ঠিক আছে? আমি ওনার প্রশংসা আজকে করব না, যে প্রশংসা করার দরকার আসলে আমি মানে সাহিত্যগুণে আসার পর আজকে আমি যা যাই লিখি টোটালি তো আমি বলি যে সিনেমাওয়ালের অবদান। কারণ আমি কিভাবে একটা পত্রিকা করব, আমি কিভাবে গল্প সাজাবো, আমি কিভাবে কি করব, টোটালি মানে কখনো পয়েন্টের মোড়ে, কখনো বাসায়, কখনো অফিসে আমি পরামর্শ পাই, আমি প্রশংসা করব না। আজকে আমি শুধু একটাই কথা বলবো, আমি সৃষ্টিকর্তার কাছে মানে ওনার জন্য দীর্ঘায়ু কামনা করছি, আর আমি চাইছি ওনার মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবে মানে হেসে খেলে আমাদের সাথে যেতে পারে। আর আমার একটা আফসোস হলো গিয়ে উনি সবসময় ওনাকে আমি বলি যে আমরা যেহেতু গল্প লেখার চেষ্টা করি ওনাকে অনুসরণ করে, উনি কেন গল্প গ্রন্থগুলো বের করেন না, আর কেন গল্প গ্রন্থগুলো, অনেকগুলা গল্প গ্রন্থ আমি ওনার দেখেছি, পাণ্ডুলিপি আছে, গল্প গ্রন্থগুলো কেন কেন তিনি বই আকারে আনেন না, আমাদেরকে বঞ্চিত করছেন। আমি ওনার আজকের 54তম জন্মদিনে আশা করছি যাতে আমরা ওনাকে সুস্থ অবস্থায় শত বর্ষর মানে জন্ম 100তম জন্মদিন পালন করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।